আসসালামু আলাইকুম। তুরস্ক বনভূমিতে ভয়াবহ আগুন লাগানোর কারণে শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যায়। ফরেস্টের আগুন এতই শক্তিশালী যে সরকার পর্যন্ত বিভিন্ন পদক্ষেপ নিয়েও ব্যর্থ হয়। বর্তমান তুরস্কে 20+ বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তুরস্কের অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি আমরা একটা পোস্ট দেখতে পাচ্ছি যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান থেকে বৃষ্টির জন্য নামাজ পড়বে এই নিয়ে একটি দোয়া করা হয় এবং এতে অংশ নেন তুরস্কের ধর্ম বিষয়ক শাখা দিনায়াতের চেয়ারম্যান আলী আরবাস। এই নিয়ে তুরস্কের সেকুলার এবং এথিস্টরা হাসাহাসি করে, কারণ ওয়েদার রিপোর্ট অনুযায়ী আরও 15 দিনও আনাতোলিয়াতে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে আমাদের সাথে আর এথিস্টদের সাথে পার্থক্য, কারণ দোয়া করার পরে নামাজ পড়ার পরে আল্লাহর রহমতে গতকাল থেকে তুরস্কে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং পাশে থাকা গ্রিসে কোনো বৃষ্টি হয় নাই। এই নিয়ে একটা এএফপি সহ আরও অন্যান্যরা নিউজ করছে। আল্লাহ Ne diyorsun? 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 Ne diyorsun?